পানিসাগর মহকুমার দামছড়া ব্লকের চৌকিদার পাড়ায় পানীয় জলের তীব্র সংকট। স্থানীয় জনজাতি গোষ্ঠীর জনসাধারণ ছড়া ও ঝর্ণার নোংরা জল পান করে জীবিকা নির্বাহ করছেন। সংশ্লিষ্ট জনসাধারণের বর্তমানে জলবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রবল। দেশের স্বাধীনতার 74 বছর অতিক্রান্ত, এরপরও দেশ এবং রাজ্যের গ্রাম পাহাড় প্রত্যন্তের একাংশ সাধারণ মানুষের কাছে মৌলিক অধিকারগুলো পর্যন্ত সঠিকভাবে পৌঁছয়নি। অন্ন বস্ত্র বাসস্থান মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম, এর মধ্যে পরিশুদ্ধ পানীয় জল অপরিহার্য। কিন্তু রাজ্যের গ্রাম পাহাড় প্রত্যন্তের বহুলাংশে আজও উপযুক্ত পানীয় জলের সুবন্দোবস্ত হয়নি। এমনই হাল উত্তর জেলার পানিসাগর মহকুমার দামছড়া ব্লকের চৌকিদার পাড়ায়। হিচকাইডিসি ভিলেজের এই চৌকিদার পাড়ায় 10 পরিবারের বসবাস। সরকারি জল সরবরাহের কোনো ব্যবস্থা নেই, এমনকি রিং কুয়া পর্যন্ত নেই। তাই এই জনজাতি গোষ্ঠীর সহজ সরল লোকগুলোকে বাধ্য হয়ে লুঙ্গার জল পান করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে। তোমাদের জলের কি ব্যবস্থা আছে? জল কইতে কাঞ্চো? জল লুঙ্গা এখানে রিং এর আছে নি? নাই। সাপ্লাই? সাপ্লাইও নাই। এই লুঙ্গা থেকে জল খাইতে লাগে? এমনকি 10 পরিবারের বাসিন্দারা এই লুঙ্গার জল সকাল বিকেল ভাগাভাগি করে সংগ্রহ করছেন। আমার নাম দেবরায় আর গ্রাম নাম হইলে চুকিদার পাড়া। আর জলে লাগিয়ে আমরা বেজান অসুবিধা। এখন 10 পরিবার আছে আমরা বর্তমানে। আর এখন কোন পঞ্চায়েত এটা? ওইটা হিঁসকাঁ, হিঁসকাঁ পঞ্চায়েত। এইখানে একটু জলে লাগিয়া প্রবলেম ইয়া রয়েছে আমরা। তারপরে কিতা সকাল 5টা থেকে 5 ঘড়িটা আমরা বাটাবাটি করে জলটা তোলা হয়। সকাল 5 ঘরে তুলিয়া হলে আর বিকালেও 3টা 4টা এই টাইনে সময় আরবার 5 বারবার এরকম তুলিয়া খাওয়া লাগে। আর বাইটা বাইটা 5 ঘর করে সকাল এবং বিকাল 2 টাইমে জল তুলতে লাগে। পাশাপাশি পার্শ্ববর্তী লাইচাক পাড়াতে উপযুক্ত পানীয় জলের অভাব কার্যত নেই বলাটাই শ্রেয়। ফলে স্থানীয় জনজাতি গোষ্ঠীর সাধারণ ঝর্ণা ও ছড়ার জল পান করে জীবন ধারণ করছেন। 70 বছর যাবৎ এই লাইচাক পাড়ায় পানীয় জলের সুবন্দোবস্ত হয়নি বলে জানালেন জনৈক স্থানীয় যুবক। পুরা 70 বছর মতো তো যাবৎ করছি, এখন পর্যন্ত মানে জলের সুবিধা নাই। 70 বছর পর্যন্ত? বেশি জলের অভাব আসলো লাস্টের মাথার, মানে অল্প অল্প জলাই এখানে জলের খুব সমস্যা আছে। সেই জন্য আমরা এখানে মিনারেল ওয়াটার যে কোনো মানে সিসি রিংওয়েল বা যে কোনো ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি সরকারের দাবি। বর্তমান কোভিড পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন মহকুমায় কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে জলবাহিত রোগ সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি এই সমস্ত জলবাহিত রোগের চিকিৎসা পরিষেবা প্রদানেরও ব্যবস্থা হয়েছে। কিন্তু এভাবে যদি পাহাড় প্রত্যন্তের জনজাতি গোষ্ঠীর জনসাধারণকে নোংরা ঝর্ণা লুঙ্গা কিংবা ছড়ার জল পান করতে হয়, তবে আর জলবাহিত রোগের চিকিৎসা ব্যবস্থা করে লাভটা কি? জলবাহিত রোগ প্রতিহত করতে আগে তো সংশ্লিষ্ট জনসাধারণের উপযুক্ত পানীয় জলের সুবন্দোবস্ত করাটা জরুরি। এডিসিতে বর্তমানে নতুন দল শাসন ক্ষমতায় অধিষ্ঠিত, যারা এডিসি এলাকায় প্রাথমিক অবস্থায় চিকিৎসা ও পানীয় জলের সুবন্দোবস্ত করার প্রতিশ্রুতি প্রদান করেছে। এক্ষেত্রে এডিসিতে নতুন ক্ষমতাসীন সরকার কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।